দেখো বাপটা চান করতে নামছে এই দেখো এটা বাপ আর এটা বেটা দুটো মিলে চান করতে নামছে দেখো রাজবাড়ির মতো দেখে নাও সমুদ্র স্নান আর পাবে না এই সমুদ্র আর পাবে না বাবাকে দেখো একবারে ইয়ে করে নিয়েছে ধুতি পরে নিয়েছে গামছা রাখে প্যান্ট হয়ে যায়নি প্যান্ট শোকাবে রাখো ভীষণ সুন্দর লাগে এখানে বাচ্চাটাকে ডাকছে বাবা যাবে না আর ওখানে চললে হাজবেন্ড মশাই স্নান করতে এবার একটা দুটো ন্যাড়ামুন্ডি দেখো এখানে সবাই জল দেয় দেখো জল দেয় এ সরি না জল দেয় বলছি ন্যাড়া করে চায় ইয়ে করে মানে সমুদ্র দেবতাকে ইয়ে দেয় চুল দেয় ওই জন্য এরা দুটো ন্যাড়া হয়েছে দেখো পটকা পটকি ন্যাড়া হয়ে সমুদ্র স্নান করছে ডাকছে ল্যাং তো একদম বাচ্চাটা আর এখানে দেখো এটা আমার বাবুর মতো খোলে চেপে বসে আছে না আমার নাম নেই ল্যাং তো কোথাও খোলে চেপে বসে আছে এখানে দেখো একটা কাপড় একটা ডাকে নিজে ওকে ধরে তার ঠিক নেই আবার ওকে ধরছে কর্তা মশাই চান করছে ভালো এরকম এরকম গা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর আমার পুতু তো নামেই না আমার কি যে দুঃখ কি বলবো দেখো কি সুন্দর এখানে বসতে আছে ভালো লাগে ওখানে দেখো ফটো তুলছে দেখো ফটো শ্যুট করছে দেখো ফটো আমার ফটো শ্যুট করছে বলছি দাঁড়াও সমুদ্র ঢেউ আসবে আর ফটোগ্রাফার ফটো শ্যুট করবে এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো তিনটে রত্ন তো দাঁড়িয়ে আছে এককালে আমার মা মাসিরা এমনি করে আসতো দুটো মাসি মা সবাই এমনি করে আসতো ঘোরা যাচ্ছে ওদের দুটো সমুদ্র চান দেখো বাপ্পাটা সমুদ্র চান ও ঢেউ আজকে উত্তাল সমুদ্র আজকে উত্তাল সমুদ্র আজকে উত্তাল হ্যাঁ দেখ আমার বাবুর মতো কাঁদছে দেখ আমার বাবুর মতো রত্ন আবার ন্যাং তো পোদা করেই স্নান করতে নামিয়েছে সমুদ্র একদম উত্তাল অবস্থা এই যে বালিতে আছে জলটা দেখো নিয়ে বালিটা যখন সস্তার সস্তার করে যায় তখন দারুণ লাগে দেখো 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 বালিটা যাচ্ছে দেখো পা থেকে একবার টেনে নিয়ে চলে যাচ্ছে সস্তার সস্তার করে আজকে আমি নামবো না ইচ্ছা করছে নামতে কিন্তু নামবো না নামলে জামা কাপড় কিছু শোকাবে না খুব অসুবিধা বড় বড় ঢেউ আসছে আজকে বড় বড় ঢেউ নামছে না এখানে দেখো ফটোগ্রাফারদের দেখো ফটোগ্রাফারদের টানা হিজড়া করছে দেখো পায়ে জল আসবে তারপরে জলটা টেনে নিয়ে চলে যাবে দেখো বালিগুলো যায় সস্তা 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 করে এরা না এখন পায়ের মধ্যে ম্যাসাজ হয়ে যায় ফুট ম্যাসাজ ফ্রি অফ ফুট ম্যাসাজ ইন পুরি পায়ের মধ্যে জল গেল এবার জলটা টেনে নিয়ে যাচ্ছে দেখো আর বালি শুধু টেনে নিয়ে চলে যাবে এটা এক ধরনের ফুট মাসাজ জানো তো বেশ আরাম লাগে পুরীর সমুদ্র দেখতে দেখতে তোমাদের সাথে কিছু গল্প করে নেওয়া যাক তোমাদের পুরী দর্শন করালাম পুরীর সমস্ত শপিং করা থেকে খাওয়া দাওয়া থেকে হোটেল থেকে দর্শনীয় স্থান থেকে দোকানপাট থেকে সমস্ত দর্শন করালাম এবার তোমাদের পুরী সম্বন্ধে কিছু নতুনত্ব কথা তোমাদের বলি যেগুলো হয়তো তোমরা জানবে না যেগুলো একদম অলৌকিক ঘটনা অলৌকিক কথা যেগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই কিন্তু পুরীতে এই সমস্ত অলৌকিক কথাগুলো তুমি একদম বাস্তবে রূপান্তরিত হতে দেখতে পাবে পুরী গেলে যেমন এমনি সমুদ্র যদি দেখতে পাও তো এমনি সমুদ্রে হাওয়া কোন দিকে বয় হাওয়া বয় তোমার
তট থেকে সমুদ্রের দিকে, সেটা হচ্ছে রাত্রেবেলা। রাত্রেবেলা তট থেকে সমুদ্রের দিকে হাওয়া বয়, আর সন্ধ্যাবেলা সমুদ্র থেকে তটের দিকে হাওয়া বয়, এরকম। তো পুরীতে এর ঠিক উল্টোটা, পুরীতে একদম সমুদ্রের হাওয়াটা একদম উল্টো দিকে চলে। পুরীতে সকালবেলা তট থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, তট থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, আর সন্ধ্যাবেলা সমুদ্র থেকে তটের দিকে হাওয়া চলে। সমুদ্রে যদি কখনো যাও তাহলে তুমি এটা দেখতে পাবে। জগন্নাথ মন্দির যখন তোমরা দর্শন করেছো, জগন্নাথ মন্দিরের অনেক অলৌকিক কথা আছে, তো তোমাদের সাথে জগন্নাথ মন্দিরের কিছু অলৌকিক ঘটনা শেয়ার করি, যেটার কোনো এখনও ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু সেটার একদম বাস্তবতার রূপ তুমি জগন্নাথ মন্দিরে গেলে দেখতে পাবে। যেমন বহু কথা জগন্নাথ মন্দির সম্বন্ধে অলৌকিক কথা প্রচলন আছে, তার 10টি, 12টি, 15টি পশুর কথা প্রচলিত আছে, তার মধ্যে কিছু কথা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যেমন জগন্নাথ মন্দিরের ওপর চূড়ার ওপরে যে পতাকা লাগানো থাকে, সেই পতাকা কিন্তু প্রতিদিন সকালে লাগানো হয়, প্রতিদিন সন্ধেবেলা মানে তিনটের সময় খুলে নেওয়া হয়। যদি তুমি দুপুর তিনটের সময় মন্দিরে যাও তাহলে কিন্তু তুমি ওই মন্দিরের পতাকা খুলে নেওয়া দেখতে পাবে, যেটা আমরা নিজে চোখে দেখেছি। কিন্তু যদি কোনো দিন ভুলবশতভাবে ওই পতাকা যদি খুলে নেওয়া না হয় তাহলে 18 বছর মন্দির বন্ধ থাকবে, 18 বছর মন্দিরের পূজা বন্ধ থাকবে, এটা কিন্তু প্রচলিত আছে। আর ওই মন্দিরের পতাকা নিচে যখন নামানো হয় তখন ওখানে চলে নিলামি, সেই মন্দিরের পতাকা কেনার, 100 টাকা, 200 টাকা, 400 টাকা। আর ওই মন্দিরের পতাকা যদি তুমি এক টুকরো তোমার মানি ব্যাগে রেখে দাও, তার কিন্তু আলাদাই মহিমা তুমি দেখতে পাবে। নেক্সট যাচ্ছে চূড়ার ওপরে ওই গোল যেটা দেখতে পাচ্ছ চক্র, ওই চক্র, ওই চক্র সম্বন্ধে বলা হচ্ছে ওই চক্রটা তুমি যে দিক থেকেই দেখো দেখবে সামনে, মন্দিরের যে জায়গা থেকেই তুমি ওই চক্রটা দেখবে, দেখবে মনে হবে সামনের দিক থেকে দেখ। আর ওই চক্রটাই মন্দিরের সন্তুলন বজায় রাখে, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মন্দিরকে বাঁচায়, ঠিক আছে। আর প্রত্যেকটা মন্দিরে যখন তুমি পুজো করতে যাও, কী করে যাও, উপোস দিয়ে, উপোস করে পুজো দাও জগন্নাথ প্রত্যেকটা মন্দিরে, কিন্তু জগন্নাথ মন্দিরে যখন তুমি পুজো দিতে যাবে তখন জগন্নাথ মন্দিরে কিন্তু উপোস করে যেতে হয় না, তুমি খেয়ে দিয়ে পুজো দিতে পারো, এটা কিন্তু জগন্নাথ মন্দিরে প্রচলন আছে। আর জগন্নাথ মন্দিরের ওপরে যে চূড়া দেখলে, ওই চূড়া যদি তুমি দর্শন করো তাহলে জগন্নাথ দর্শন আর চূড়া দর্শন একই ব্যাপার। জগন্নাথ দর্শন করলেও জগন্নাথের যে মহিমা এবং যে আশীর্বাদ তুমি পাবে, চূড়া দর্শন করলেও সেটা পাবে, এটা জগন্নাথের নির্দেশ দেওয়া আছে। তার কারণ হচ্ছে জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড় হয়, অনেক বয়স্ক মহিলা মন্দিরে ঢুকতে পারে না, বাচ্চা কাচ্চা মন্দিরে ঢুকতে পারে না, তখন তাদেরকে বাইরে থেকে চূড়া দর্শন করা হয় এবং বলা হয় চূড়া দর্শন করলে জগন্নাথ দর্শন একই এবং তার মহিমা সে পাবে যে চূড়া দর্শন করছে। তোমরা কি জানো জগন্নাথ মন্দিরের যে মেন দুয়ার, এই যে মেন দুয়ার, এই মেন দুয়ারের আগে অবধি কিন্তু সমুদ্রের আওয়াজ পাওয়া যায়। মেন দুয়ার যখনই তুমি ক্রস করছো তখনই আর তুমি সমুদ্রের আওয়াজ পাবে না। এটাতে একটা গল্পকথা প্রচলিত আছে, জগন্নাথ একবার ঘুমোচ্ছিলেন এবং সমুদ্রের আওয়াজে তার ঘুম ভেঙে যায়, তাই সে সমুদ্র দেবতাকে নির্দেশ দেন যে তার যেন আওয়াজ ওই ভেতরে না ঢোকে। এবং আর একটাও গল্পকথা প্রচলিত আছে যে সুভদ্রা নাকি চেয়েছিলেন, জগন্নাথের বোন সুভদ্রা নাকি চেয়েছিলেন যে মন্দিরে শান্তি বজায় থাকুক, তাই সমুদ্রের কোনো আওয়াজ মন্দিরের ভেতরে তুমি পাবে না, মন্দিরের বাইরে অবধি সমুদ্রের আওয়াজ পাবে, কিন্তু মন্দিরের যখনই তুমি মেন দোয়ার ক্রস করছো তখনই আর ওখানে তুমি কোনো সমুদ্রের আওয়াজ পাবে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই মূর্তি কাঠের তৈরি। এই কাঠের তৈরি মূর্তি প্রতি বাড়ি 12 বছর অন্তর অন্তর তাদের নতুন শরীর প্রদান করা হয়, নতুন হৃদয় প্রদান করা হয়, এবং সেই জিনিস এক গোপন রীতি অনুসারে করা হয়, এবং সেই কাঠ নাকি অনেকে বলে সমুদ্র থেকে বসে আছে, এবং এই রীতিকে বলে নবকলেবর বা পুনর্জীবন বলা হয়। এবং এই রীতি যখন করা হয় তখন গোটা মন্দির অন্ধকারে একদম আবর্তীর্ণ করে দেওয়া হয় যাতে কেউ না দেখতে পায়, এবং যে পুরোহিত এই রীতি করে তার হাতে হ্যান্ড গ্লাভস থাকে এবং চোখে বাঁধা থাকে। বাই চান্স সে যদি চোখের ওই বাঁধন সরিয়ে এই রীতি দেখে ফেলে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। অনেক সময় এই রীতি আবার 19 বছর পরপরও করা হয়ে থাকে। কিন্তু এইটাতে আর একটা কথা প্রচলিত আছে যে যে গাছের কাঠ দিয়ে সেই মূর্তি তৈরি হবে সেই গাছের কাঠ নাকি নিম কাষ্ঠ হবে, এবং সেই নিম কাষ্ঠর গা দিয়ে নাকি চন্দনের গন্ধ বেরোবে, এবং তার নিচে থাকবে নাকি সাপের গর্ত, এবং সেই গাছ পাওয়া যাবে কোথায় জানো, শ্মশানের তিন মাথার মোড়ে পাওয়া যাবে, অথবা পাওয়া যাবে তিন দিকে পাহাড় বেষ্টিত থাকবে এমন স্থানে সেই গাছকে খুঁজে পাওয়া যাবে।
কীরকম অলৌকিক কথা, কিন্তু এগুলোর পুরো বাস্তবতা রূপ আছে কিন্তু জগন্নাথ মন্দিরে। এই মন্দিরে কিন্তু তুমি এই জগন পুরী যখন ঘুরবে, পুরীতে কোথাও কিন্তু নদী দেখতে পাবে না, জলধারা দেখতে পাবে না, কিন্তু কি জানো, জগন্নাথ মন্দিরের ভেতরে যে রান্নাঘর আছে তার মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা বয়। এবং জগন্নাথ মন্দিরের রান্না কিন্তু এক অন্যরকম পদ্ধতিতে হয়। সাতটা কলসিতে রান্না বসিয়ে একের পর এক উপরে উপরে বসানো থাকে এবং সেটি চুলায় বসানো হয়। এবং জানো কি, সেই চুলাটা সব থেকে উপরে যেটা থাকে হাঁড়িতে রান্না, সেইটা আগে সেদ্ধ হয় এবং সব থেকে নিচে চুলায় যেটা বসানো থাকে সেটা সবার শেষে সেদ্ধ হয়। ওখানে হাজার হাজার ভক্তগণ আসে, কখনো 5,000, কখনো 10,000, কখনো 2,00,000, কখনো তারও বেশি ছাড়িয়ে যায়। কিন্তু কি জানো, প্রতিদিন 10,000 লোকের জন্য রান্না হয়, কিন্তু সেই ভক্তগণ যদি 2,00,000, 3,00,000, 5,00,000 ছাড়িয়ে যায়, ওই 10,000 জনের রান্নার মধ্যেই কিন্তু সবার কুলিয়ে যায় এবং কোনোদিন সে রান্না পড়ে থাকে না। আর সব থেকে বড় কথা, সেই রান্না কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন ফেলা যায় না। আরও এক আশ্চর্য কথা শোনো, ওপরের যে গম্বুজ দেখতে পাচ্ছ, মন্দিরের গম্বুজের যে চূড়া দেখতে পাচ্ছ, ওই চূড়ার ওপর দিয়ে একটা পাখিও কিন্তু উঠতে পারে না, তার ওপর দিয়ে কোনো বিমান পথ নেই। আর যে পতাকাটা ওড়ে সেটা পুরো হাওয়ার বিপরীত দিকে ওড়ে, তোমরা গিয়ে পরীক্ষা করে দেখে নিতে পারো। আর সব থেকে বড় কথা কি জানো, ওই গম্বুজের ছায়া কোনোদিন মাটিতে পড়ে না, যদি তোমরা দেখতে পাও সেটা বাউন্ডারির ছায়া হবে, কিন্তু ওই গম্বুজের ছায়া কোনো দিন মাটিতে পড়ে না। এগুলো পুরো বাস্তবতার রূপ তোমরা দেখতে পাবে, এইসব অলৌকিক কথা যেগুলোর কোনো ব্যাখ্যা হয় না, কিন্তু তাকে বাস্তবতার রূপ তোমরা জগন্নাথ মন্দিরে গেলে দেখতে পাবে। আরও এক অলৌকিক কথা বলি তোমাদেরকে, যেটা কিছুদিন আগে নিউজ পেপারে এসেছিলো যে জগন্নাথ মন্দিরে একটা দুয়ার খোলা হয়েছিল। ওখানে অনেক দুয়ার আছে যেগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি, সেই সমস্ত দুয়ারে কিন্তু ভেতরে থাকে জগন্নাথের মূল্যবান রত্ন, গহ এবং অলংকার। এবং সেগুলোকে পাহারা দেয় বলছ বিষধর সাপ এবং স্বর্গীয় আত্মা। এই দুয়ার খোলবার সাহস এখনো কেউ জোড়াতে পারেনি, এরকম অনেক দুয়ার আছে এখনো বন্ধ যেগুলো কেউ খোলেনি কো বা খুলতে পারেও নি। আর একটা ঘটনা বলি, সেটা সব থেকে মানে এমন ঘটনা যেটা তুমি কোথাও জানতে পারবে না, এরকম অলৌকিক কথা কোথাও জানতে পারবে না, এটা একটা অলৌকিক কথাই বলতে পারো। সমুদ্রদেব হলেন জগন্নাথ দেবের শ্বশুর মশাই। কেমন করে হলেন, যখন সমুদ্র মন্থন হয় সেই সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং সেই সময় জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে বিয়ে করেন। এবং লক্ষ্মী দেবী যেহেতু সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন, তাই সমুদ্রদেবকে তিনি পিতা বলেন এবং সেই সমুদ্রদেব হলেন জগন্নাথ দেবের শ্বশুর মশাই। এবং জগন্নাথ দেব যেহেতু লক্ষ্মী দেবীকে বিয়ে করেছিলেন, তাই জগন্নাথ দেব হলেন সমুদ্রদেবের জামাতা। এটা একটা কিন্তু অলৌকিক কথা ওখানে প্রচলিত আছে। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে আর একটা কথা প্রচলিত আছে যে যে কাঠ থেকে জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় 12 বছর অন্তর অন্তর, মানে নবকলেবর অনুষ্ঠিত হয়, মানে যে হৃদয় পরিবর্তন হয়, তো সেই যে কাঠ, সেই কাঠের যে গাছটা তোমাদের বললাম যে নিম কাষ্ঠ হবে, চন্দনের গন্ধ থাকবে, তিন দিকে পাহাড়ের মাঝখানে অবস্থিত হবে, অথবা শ্মশানের তিন মাথার মোড়ে সেই গাছ অবস্থিত হবে, তো সেই গাছে কিন্তু চিহ্ন থাকবে। কিসের চিহ্ন থাকবে বলতো? শঙ্খ, পদ্ম আর গদা, তিনটে চিহ্ন থাকবে সেই গাছে। কীরকম অলৌকিক কথা বলো, কিন্তু সেই জিনিসটা কিন্তু অরিজিনালি হয়। আর মন্দিরে যখন তুমি ঢুকছো তখনই কিন্তু তুমি আর পাবে না আওয়াজ সমুদ্রের, দেখবে যদি মন্দিরে যাও, এই যে কথাগুলো আমি তোমাদের বললাম সেগুলো চেক করে দেখবে প্রত্যেকটাই মিলে যাবে। এমনকি হাওয়ার বিপরীতে যে পতাকা ওড়ে সেটাও তুমি চেক করে দেখবে, সেটাও কিন্তু মিলে যাবে। আমি অলরেডি চেক করে বলেই তোমাকে সব কথাটা বললাম। আর এগুলো যেগুলো বললাম সেগুলো সমস্ত অলৌকিক কথাটাই কিন্তু সত্যি ঘটনা। এই অলৌকিক কথার কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু তুমি যদি জগন্নাথ দেবকে মন থেকে ডাকো, ভক্তি ভরে ডাকো এবং তুমি নিজেকে পুরোপুরি সমর্পণ করো জগন্নাথের প্রতি, জগন্নাথ তোমাকে কোনো দিন ফেরাবে না। আর জগন্নাথ তোমার সমস্ত কথা, সমস্ত মানে মনস্কামনা পূর্ণ করবে। জগন্নাথ কাউকে কখনো খালি হাতে ফেরোয় না। আমরা দেখেছি, আমরা এমন পরিস্থিতিতে গেছিলাম যখন মানে ওখান থেকে বেরোবার
উপায় ছিল না, কিন্তু জগন্নাথ দেব রক্ষা করেছেন। তাই বলছি, জগন্নাথ দেবকে মন ভরে ডাকলে দেখবে তোমরা ঠিক উদ্ধার পাবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জান টান করে সব রেডি হয়ে গেলাম, এখনো পশু জিনিসপত্র দেখতেই পাচ্ছ, সমস্তটা গোছাতে হবে। হাজবেন্ড মশাই আর বাবা গেছে এখন ইয়ে করতে, তোমার চান করতে, এই চান ইয়ে করে এলো। আর রোদের প্রচণ্ড তেজ আজকে সকালবেলা, এত বৃষ্টি হচ্ছে, কে বলবে যে এখন রোদের এত তেজ, মানে কি বলবো। এটা হচ্ছে এই রুমের জানলা, এই জানলা দিয়ে দেখো পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। বসে বসে সমুদ্র দেখা যাবে, সময় কাটানো যাবে। দেখো উঠ যাচ্ছে, সমুদ্রে সবাই চান করছে, খালি চোখে তো দেখা যাচ্ছেই ভালো মতন, আর ক্যামেরাতেও ভালো মতন ধরা যাচ্ছে, মানে আমাকে দূরে যেতে হচ্ছে না। দেখো আমি এখানে বসে আছি, এতটা ডিস্টেন্সে জানলাটা রয়েছে, তো আমি এই যে জুম করছি, জুম করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে সমুদ্র দেখা যাচ্ছে, মনে হচ্ছে মন ভরে সমুদ্রটাকে দেখে নিই যতক্ষণ দেখা যায়। আর সমুদ্র পাবো না, আবার যে কবে পাবো তার ঠিক নেই। তো যাই হোক, জয় জগন্নাথ টানালে আবার আসা হবে, আবার দেখা হবে, ততক্ষণ মন করে সমুদ্র দেখে নিই। আর যতবারই ভিডিও করে নিয়েছি, ভিডিওগুলো পরে দেখা যাবে। আর এগুলোই স্মৃতিচিহ্ন, ফটো ভিডিও এগুলোই সব স্মৃতিচিহ্ন, পরে এগুলোই খুলে খুলে যখন দেখবো তখন ভালো লাগবে। ব্যালকনিতে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়নি, ব্যালকনিতে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই আমরা এইখানে খেতে বসেছি। ঘরের মধ্যে আজকে অ্যারেঞ্জমেন্ট হয়েছে খাওয়া দাওয়ার। আজকে আমরা টিভি দেখতে দেখতে লাঞ্চ করবো, এরকম টিভি চালিয়ে একদম টেবিল রেডি করে সব সেট করে দিয়েছে হাজবেন্ড মশাই, শ্বশুর মশাই সবাই মিলে নিয়ে আমরা এখন জাস্ট লাঞ্চ করতে বসছি। এখন লাঞ্চ দেয়নি, দেখো এখানে এইভাবে ভাত দেয় সব, থালার উপরে থালা চাপিয়ে চাপিয়ে, লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ, এবার এগুলো সমস্যায় ডিস্ট্রিবিউট করবে। দেখো দেখ দাদু ডিস্ট্রিবিউট করবে, দেখ আস্তে আস্তে। আজকে কি কি আছে? শুক্তো, ওটা কি তরকারি? পোস্ত, আলু পোস্ত, শুক্তো, ডাল আর আলু ভাজা, চাটনি আসছে, বাবুর ফিশ ফ্রাই এসে গেছে, আর আমাদের চিকেন আসবে। এই দেখো শুক্তো, শুক্তো দিয়েছে, আলু পোস্ত, ডাল, আলু ভাজা, একটা ছোট থালা লাগবে। দাদা থালা আসুক, একটা থালা আসুক। এরা হচ্ছে এদের ভেজ থালি, রান্না বান্না খুব সুন্দর। ছাগল কাতে দাও, তুমি ফিশ ফ্রাইটা খাও নিজে নিজে, চাটনি না, চাটনি আসছে, খা খা, চাটনি নয়। এটা ঢালবো, তুমি মেখে মেখে খাবে? দাদা একটা থালা দিই, নাহলে তো অসুবিধা। ওই থালায় একটা দিয়ে দাও না, এখানে ওই থালায় একটা দিয়ে দাও, এখানে তোমারটা একটু সরিয়ে নাও ওদিকে। বাটারটা খোলো, বাটারটা খোলো, তোমার বাটারটা খোলো। দাও ঠাম্মিকে দাও, খুলে দেবে ঠাম্মির হাতে দাও, এটা হয়ে যাবে। আমরা
পুরীতে শেষ রাজনী শুয়ে পড়েছি, আর আমার মেয়ে কথা বলতে দিচ্ছে না। কুড়ি টাকা হলো, কুড়ি টাকা হলো, কুড়ি টাকা হলো। এইটাই সেই জানলা যেটা দিয়ে আর হবে না, আবার পরে টাটা বলবো, টাটা যেও না, যেও না, বিকালে তো দেখে যাও, দাঁড়াও দাঁড়াও, যেও না, যেও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করো, নোটিফিকেশানে ক্লিক করতে ভুল করো না, তাহলে নোটিফিকেশানে অবশ্যই ক্লিক করো, তাহলে ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে। আর ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানিও। বলছে ভিডিও করতে আমি এখনো শিখি নাই, আমার নাকি ভিডিও করা হচ্ছে না, তো তোমরাই জানিও আমার ভিডিও করা হচ্ছে কি হচ্ছে না। বলছে দশজন বলে দেবে হ্যাঁ হচ্ছে না, তখন বুঝবে, হ্যাঁ গো বলবে তোমরা যে আমি ভিডিও করতে পারি না। টাটা, বাই বাই। এবার আমাদের যাওয়ার বেলা, বিকালবেলা আমরা রওনা দেবো, সন্ধ্যেবেলা রওনা দেবো, বিকালবেলা একটু ঘুরে। বাই বাই বল বাই লা 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 লা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বল থ্যাংক ইউ ফর ওয়াচিং।